Wi-Fi University, Tripura. এক মর্মান্তিক মৃত্যু চার বছরের শিশুকন্যার। জলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা কল্যাণপুর থানা এলাকার উত্তর কমলনগরে। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার জয়দেব সরকার পেশায় কৃষক। তার মেয়ে তিতলি সরকার বাড়ির লোকদের অসাবধানতার কারণে বাড়ির ছোট্ট একটি পুকুরে পড়ে মৃত্যু হয় ওই শিশুকন্যার। এদিন বাড়িতে অনুষ্ঠান ছিল, সে সময় সবার চোখের আড়ালে ছোট শিশুটি তাদের পুকুরের সামনে যায়। সে সময় পুকুরের জলে পড়ে মৃত্যু হয় তার। দীর্ঘক্ষণ পর পরিবারের লোকজনেরা তিতলির খবর না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ করে দেখতে পায় ছোট তিতলি পুকুরের জলে ভাসমান। মুহূর্তের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে শিশুটিকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। শিশুটির এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা তো রাস্তার সামনে আসলাম, দোকানের সামনে তো সিল্লা ভাল্লা বলছি, বুঝতে আছে কেউ ফাইতাছে না। তারপরে আমরা আগে গেছি, দুই তিন দিন নামছে, নামার পরে আপনি বুঝতে বুঝতে পাইলেছে। পাওয়ার পরে মেয়ে মাল তুলছে, সাইফার জল নামছে, জল তোলার পরে মাথা তুলে ঘুরাতে দিতেছে যে যেমনি পারে ওটা জলের খবর দিচ্ছে গাড়ি লইয়া। তার ছেলে আর মেয়ের মাথাও ফিট হয়ে গেছে, তার আমাদের আগে আমরা গাড়ি করে আসা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।